रोल चैलेंज रोल বিধবার পোশাক পরে অ্যাকচুয়ালি আমার মেঘনা ক্যারেক্টার নেমও মেঘনা, কিন্তু সত্যি মেঘনা আর গল্পের মেঘনার মধ্যে অনেক ডিফারেন্স। কারণ এখানকার মেঘনা সবসময় চায় যে প্রিয়ম খারাপ থাকুক, বাড়ি থেকে বেরিয়ে যাক, একদম সহ্য করতে পারে না, মানে মেনেই নিতে পারে না যে প্রিয়মের মতো একটা মেয়ে এই বাড়ির মানে পুত্রবধূ হতে পারে। এখন মানে ব্যাপারটা হচ্ছে চলে এসছে ঘটনা চক্রে, ও বিয়ে হয়ে বাড়িতে চলে এসছে, আমাদের কাছে আর কোনো অপশন নেই ওকে মেনে নেওয়া ছাড়া। কিন্তু সবসময় ষড়যন্ত্র চলছে ওর অ্যাগেনস্টে যে কী করে ওকে বাড়ি থেকে বের করা যায়, মানে কী কীভাবে ওকে ফাঁসানো যায়। মানে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমি আর মিতা আর আমাদের সুভাষ সবাই মিলে প্ল্যান করে শোরুমে আগুন লাগিয়ে দিয়েছিলাম, আর দোষটা ওর ঘরে চাপানো হয়েছিল। এবার এই সব কিছুর মধ্যে এসেছে বিপিন, তো বিপিন তো মানে আরও বড় একটা ব্যাপার আর কি। তো সবাই মিলে ষড়যন্ত্র চলছে, আমরা সবাই চাই যে ঝিলামই বাড়িতে বউ হয়ে আসুক, দেখা যাক এবার কি হয়। হ্যাঁ মানে বেসিক্যালি আমরা সবাই তাই। এই মুহূর্তে গল্প বলতে প্রথমে তো সংকল্প ওকে মেনে নেয়নি, কিন্তু ইদানিং দেখছি যে সংকল্প ওকে সাপোর্ট করছে। কেন করছে বুঝতে পারছি না, আমি একদম পছন্দ করছি না এই ব্যাপারটা যে সংকল্প কেন ওকে সাপোর্ট করছে। কারণ ও কোথাও ভাবছে যে প্রিয়ম আগুনটা লাগাতে পারে না শোরুমে, কিন্তু আমরা জানি যে আসল আমরাই দোষ করেছি, মানে আমরাই প্ল্যান করে আগুনটা লাগিয়েছি। বাট এখন মানে চেষ্টা করছি প্রিয়মের দিকে দোষটা দেওয়ার, কিন্তু প্রিয়ম দোষী নয়, ও সেটা প্রমাণ করার চেষ্টা করছে। সংকল্প কোথাও একটা ডাউট করছে যে এই বাড়ির কেউ এটার মধ্যে ইনভলভ, তো এই সব কিছু নিয়ে আপাতত আমাদের গল্প চলছে। এখন তো অ্যাবসলিউটলি হাতের বাইরে, এখন পুরোপুরি ছেলে হচ্ছে বৌমার। তো শালঙ্কারা এখন শালঙ্কারার জন্য মানুষের এখন কষ্ট হওয়া উচিত। একটা সময় যেমন মনে হচ্ছিল যে শালঙ্কারা কষ্ট দিচ্ছে বৌমাকে, এখন সিনটা একটু উল্টো হয়ে গেছে, বৌমার কারণে শালঙ্কারা কষ্ট পাচ্ছে। কিন্তু তার যে অহংকার, তার যে জেদ, তার যে মনের বল, সেটা দিয়ে সে এখনও ফাইট করছে, এগেনস্ট অফ অল অডস সে ফাইট করছে। তার পাশে এখন নেই কেউ বলতে গেলে, কিন্তু সে ফাইট করছে। দেখা যাক গল্প কীভাবে এগোয়। আর খুবই সুন্দর, সবার খুব ভালো লাগছে, খুব ইন্টারেস্টিং। আমার বাড়িতেও একদম টাইমলি সবাই বসে যায় টিভি দেখতে। আমাদের শুটিং শিডিউলের কারণ একটু পরে পরে দেখতে হয়, রেকর্ডিং করা থাকে, পরে দেখে নিই। এই মুহূর্তে তো বিপিন সাধু খাওয়া এসে গেছে আমাদের বিশ্বনাথ, খুব ইন্টারেস্টিং একটা জায়গা তৈরি হয়েছে। আর আমরা যেমন ছিলাম শাশুড়ি এবং বৌমার মধ্যে বিরোধ, সেটা এখনও আছে। যেটা ছিল যে ছেলে মায়ের ছিল, এখন ছেলে বউয়ের হয়ে গেছে, মায়ের সঙ্গে ছেলের এখন বিশাল ডিস্টেন্স চলছে। আমরা যেরকম গল্প পাচ্ছি, যেরকম ডায়ালগ পাচ্ছি, আমরা সেটা বলছি ঠিক কথাই, কিন্তু আমাদের মন খুব খারাপ। মানে আমার বৌমা আমায় যে বলছে যে কবে তোমার সঙ্গে আমার প্রেম তৈরি হবে স্ক্রিনে, আর আমি ভাবছি যে কবে আমার ছেলে আবার আমার কাছে আসবে। তো এটা তো চলছেই, তবে খুব ইন্টারেস্টিং। এবং তারপরে আমরাই একজন আরেকজনকে আর কি সান্ত্বনা দিচ্ছি যে না, এত তাড়াতাড়ি মিলমিশ হয়ে গেলে তো হবে না। ভালোবাসা আমাদের অফস্ক্রিন যতই থাক, অনস্ক্রিনে আমাদের গল্পটা যে কারণে এত ইন্টারেস্টিং, যে কারণে মানুষের এত ভালো লাগছে, সেটা থাকুক।